প্রথমে যে প্রশ্নটি আপনার থেকে জানতে চাই যে রসুল সাল আলী মূল কাজ কি ছিল আপনাকে ধন্যবাদ এবং দীপ্ত টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করার জন্যে আপনি যে প্রশ্নটা করেছেন যে হাতুসামের মূল কাজ কি ছিল এটি আসলেই আমাদের সবাই প্রত্যেক প্রত্যেক মুসলিমের এই মূল হাদিস সম্বন্ধে কিছু মূল কথা বেসিক কথা সকল মুসলিমের আমাদের জানা দরকার কারণ হাদিস আমরা একটু আগেই বললাম ইসলামী জ্ঞানের দ্বিতীয় প্রধান উৎস প্রথম উৎস হচ্ছে আল কোরআন আর দ্বিতীয় উৎস হচ্ছে এটি কাজে হাদিস সম্বন্ধে কিছু ভেরি ফান্ডামেন্টাল প্রাথমিক জ্ঞান মূল জ্ঞান সকল মুসলিমের জানা দরকার তার একটি হচ্ছে এটি যেটা আপনি করলেন যে রসোল্লা সাল্ল সাল্লামের মূল কাজ কী ছিল এ বিষয়েটা কোরআন পুরস্কারভাবে বলে দিয়েছে কারণ ওনাকে কি কাজ দিয়ে পাঠানো হয়েছে এ কথা তো আল কোরআনে থাকতে হবে কারণ আল কোরআন আল্লাহ রুবুল্লাহম বলছেন এই কিতাবে আমি কোনো কিছু বাদ রাখিনি মা ফরহাদ কিছুই বাদ রাখি নাই তাতে তার তার অর্থ দাঁড়ালো যে এই কথা অবশ্যই থাকবে আল্লাহ রবুল্লাহ আলমিন সুরায় নাহাল ষোলো নম্বর আয়তে চুয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ইলাইকা ইলাইকার আমি এই মানে এই কিতাব এই কোরআন তোমার নাজিল করেছি তোমার মূল কাজ হল তোমার প্রধান কাজ হল এই কিতাবকে ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দেওয়া রসুল আসলাম সারাটি জীবন এই কাজটি করেছেন কোরআনের বিভিন্ন অংশকে ব্যাখ্যা করে ব্যাখ্যা করেছেন কেমন ওনার কথা ওনার কাজ ওনার অনুমোদন এই দিয়ে কোরআনকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন কথা আমল অনুমোদন এ দিয়ে বুঝিয়ে দিয়েছেন এটাই ছিল রসুল্লা সালামের মূল কাজ মূল কাজ জাজাক আমরা খুব সংক্ষেপে এই প্রশ্নটির উত্তরটা জানলাম আসলে আমরা মূলত এটাই চাচ্ছি যে সাধারণ মানুষ যাতে হাদিসের যে মূল মেসেজগুলো এগুলো যেন খুব সহজেই বুঝতে পারে সফল জীবন আমরা সফল জীবন গড়ি